নমস্কার বন্ধুরা, আমি ডক্টর বিনয় দত্ত। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আগের ভিডিওতে অলরেডি আপনাদেরকে জানিয়েছি যে ঠিক কোন কোন কারণে ঘুমের ডিস্টার্ব হতে পারে এবং কোন ছটা পয়েন্ট সেটা আপনারা যদি স্ট্রিক্টলি ফলো করেন আপনারা এই ঘুমের সমস্যা থেকে খুব তাড়াতাড়ি রিলিফ পাবেন। আশা করি আপনারা সেই ভিডিওটা দেখেছেন। যদি না দেখে থাকেন আমি এই ভিডিওটার ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দিচ্ছি, কাইন্ডলি আগে সেটা দেখে নেবেন। এবার এই ভিডিওটাতে আমি মেইনলি টপ পাঁচটা ওষুধের নাম বলবো, হোমিওপ্যাথি ওষুধের নাম বলবো, যেটা কিন্তু আপনাদের এই ঘুমের সমস্যাটাকে রিলিফ করতে অনেক বেশি সাহায্য করবে। এর মধ্যে প্রথম যে ওষুধটা রয়েছে সেটা হলো নাগসভূমিকা। নাগসভূমিকা আমরা কোন টাইপের পেশেন্টগুলোকে দেব? দেখবেন কিছু কিছু পেশেন্ট আছে সন্ধে হলেই তাদের আস্তে আস্তে একটা ঝিমুনি ঝিমুনি ভাব থাকে, রাত্রেবেলা ডিনারটা কমপ্লিট করার পর এত বেশি ঝিমুনি হয় সে বসে থাকতে পারে না, গিয়ে সবার আগে গিয়ে শুয়ে পড়ছে। কিন্তু দেখবেন মাঝরাতে অর্থাৎ রাতের তিনটের সময় বা সাড়ে তিনটের সময় বা ভোরবেলা চারটের সময় চট করে তার ঘুমটা ভেঙে যাচ্ছে আর ভোরবেলা পর্যন্ত কোনো ঘুম তার আসছে না। এই ধরনের যে কেসগুলো আছে এই কেসগুলো নাগসভূমিকা ওষুধটাতে খুব ভালো রিলিফ পাওয়া যায়। সেকেন্ড যে ওষুধটা আছে সেটা হলো কফিয়া, কফিয়া ক্রুডা। দেখবেন কিছু কিছু লোক আছে তারা সবসময় শুধু ভাবতে থাকে, হ্যাঁ আমি এই কাজটা এরমভাবে করব, আমি ওই কাজটা ওরমভাবে করব, আমি ওই ব্যবসাটা ওরমভাবে শুরু করব, মানে এদের কোনো ফিক্সিটি নেই, এদের শুধু থিঙ্কিং, তার ইমপ্লিমেন্টেশনটা খুব কম, এদের শুধু থিঙ্কিং যে আমি এটা এভাবে করব, আমি ওটা মাল্টিপল সিচুয়েশান মাল্টিপল ম্যাটারের ওপরে এরা শুধু চিন্তাভাবনা করে যায়, খানিকটা এমটি স্পেকুলেশান বলতে পারে। তো সারাদিন যখন এরা এই চিন্তাভাবনাগুলো করতে থাকে রাতে শুতে গেলে এই জিনিসটা আরও বেশি হয়, শুয়ে শুয়ে চিন্তাভাবনা করছে। এবার আপনি বলুন, আপনি যদি শুয়ে শুয়ে চিন্তাভাবনা করেন আমি এই করব আমি সেই করবো, ঘুম কি আসবে? কিন্তু এটা তো তারা ইচ্ছে করে করে না, এটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। সুতরাং এই সমস্যাটাকে কমানোর জন্য কফিয়া ক্রুডা খুব ভালো মেডিসিন। এই যে ওভার থিঙ্কিংটা যেটা তারা নিজেরা কন্ট্রোল করতে পারছিল না, কফিয়া ক্রুডা সেটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসে, ফলে ইনডিরেক্টলি সেই মানুষটার কিন্তু ঘুমের সমস্যাটা খুব তাড়াতাড়ি মিটে যাবে যদি সে কফিয়া ক্রুডাটা নিয়মিতভাবে খায়। থার্ড যে ওষুধটা আছে সেটা হলো জেলসিমিয়াম। এটা মেইনলি যারা একটু নার্ভাস প্রকৃতির মানুষ, দেখবেন কিছু কিছু মানুষ আছে যে নতুন কোনো পরিস্থিতিতে পড়লেই তারা নার্ভাস হয়ে যায়। ধরুন কোনো একটা নতুন জায়গায় সে যাবে, কোনো একটা নতুন চাকরিতে প্রথম দিন যাবে, তার দু তিন দিন আগে থেকে তার রাতের ঘুম উড়ে যাচ্ছে, কী হবে ওখানে সবাই নতুন আমি কী করব, এরকম একটা তার চিন্তাভাবনা। কিছু কিছু স্টুডেন্ট আছে লেখাপড়ায় অসম্ভব ভালো কিন্তু পরীক্ষা দু সপ্তাহ আগে থেকে তার রাতের ঘুম উড়ে যাচ্ছে, হ্যাঁ আমার কী কোশ্চেন আসতে পারে, হ্যাঁ যদি কোশ্চেনগুলো ঠিক করে লিখতে না পারি তাহলে কী হবে, আমি যদি পরীক্ষায় ফেল করে যাই, অথচ সে কিন্তু ক্লাসের টপার। তো এই ধরনের কেসগুলোতে জেলসিমিয়াম কী করে, এই যে অ্যাংজাইটি লেভেলটাকে এটাকে কমিয়ে নিয়ে আসে, কন্ট্রোলের মধ্যে নিয়ে আসে, ফলে যদি অ্যাংজাইটিটা কমে যায় কী হবে, তাহলে ওর যে ঘুমের সমস্যাটা খুব তাড়াতাড়ি সে সেখান থেকে রিলিফ পাবে। সুতরাং এই সমস্ত কেসগুলোতে কিন্তু জেলসিমিয়াম খুব ভালো কাজ করে। ফোর্থ যে মেডিসিনটা আছে সেটা হচ্ছে ফসফরাস। এটা মেইনলি একটু ওই বয়স্ক মানুষদের ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল। এক্ষেত্রে ঘুমের ডিস্টারবেন্সটা কীরকম, ধরুন ঘুম আসবে, সে ঘুমোতে গেল 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা ঘুমোলো, তারপরে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, আবার 10-15 মিনিট 20 মিনিট পরে আবার তার ঘুম আসলো, আবার ঘুমোলো, হয়তো 1 ঘন্টা ঘুমোলো, আবার ঘুমটা ভেঙে গেল, অর্থাৎ শর্ট ন্যাপে তার ঘুমটা হচ্ছে এবং আবার খুব তাড়াতাড়ি কিন্তু সে ঘুম থেকে জেগে যাচ্ছে। এই ধরনের সমস্যাটা বয়স্ক মানুষদের ক্ষেত্রে একটু বেশিই হয়, তাদের ক্ষেত্রে কিন্তু ফসফরাস মেডিসিনটা খুব ভালো উপকার দেয়। আর ফিফথ যে মেডিসিনটা আমি বলবো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা মেডিসিন, কারণ এটা আমাদের প্রায় প্রত্যেকেরই প্রয়োজন হয়। কেন? দেখবেন কিছু কিছু সিচুয়েশান আসে যে সময় আমরা খুব মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হই, ধরুন আমাদের খুব কাছের একজন কেউ মারা গেল, বা হয়তো আমরা এমন কিছু একটা ফিনান্সিয়াল লসে পড়েছি আর কি, যেটা হয়তো রিকভারি করা যাবে না বা অত সহজে রিকভারি করা যাবে না, বা আমাদের খুব কাছের কেউ হয়তো আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমরা অসম্ভব দুঃখী, মানে খালি ওই জিনিসটা নিয়ে ভাবছি, ফলে এই যে চরম একটা
দুঃখের স্টেট যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তার ফলে কি হবে, আমাদের রাতের ঘুমটা কিন্তু চলে যাবে, আমরা কিন্তু ঘুমোতে পারবো না, বা ঘুমোলেও খুব তাড়াতাড়ি করে ঘুমটা ভেঙে যাবে। এই যে সমস্যাটা আছে এক্ষেত্রে কিন্তু ইগনিশিয়া খুব ভালো কাজ করে। তো এই পাঁচটা মেডিসিন কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আমি সেগুলো পরপর করে বলে গেলাম, এবং তার সঙ্গে যদি আমার আগের ভিডিওতে যে ছটা পয়েন্ট আমি বলেছি সেগুলো যদি স্ট্রিক্টলি ফলো করা যায় তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই ঘুমের সমস্যাটা থেকে মুক্ত হতে পারবো। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।